আসসালামু আলাইকুম। ইলা কুকিং স্টুডিও থেকে আমি ইলা বলছি। আমি আজকে বেড়াতে চলে আসছি আমেরিকার অন্য একটা স্টেটে। তো আসার আগেই আমি এটা সার্চ করে খুঁজে বের করে নিয়েছিলাম যে এখানে খাবারের দোকান কোনটা খুব পপুলার এবং এখানে কি পাওয়া যায়। এটা কাবুল গ্রিল, দ্য কাবুল ফ্রেশ গ্রিল। এখানে আমরা আসছি গ্রিল টেস্ট করব। এখানে অনেক টাইপের গ্রিল আসছে, তো আমরা কোনটা নিব সেটাও আমরা দেখে সবাই মিলে সিদ্ধান্ত নিব কে কোনটা খেতে চাই, কার কোনটা ভালো লাগে। আর আমি এখানে মেনুর অ্যাড্রেস এবং কী কী টাইপের খাবার এখানে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম, যাতে কেউ বেড়াতে আসলে আপনারা এটা দেখে খাবার দাবারের টেস্ট নিতে পারেন, কোনটার প্রাইস কেমন। আমি অনেকের কাছে শুনেছি যে এখানকার গ্রিল কাবাব গুলো অনেক বেশি টেস্টি। আর যারা এখানে আসার কথা ভাবছেন বা আগে এসেছেন, ভালো টেস্টি গ্রিল খেতে চান, তারা সময় করে এখানে চলে আসবেন, খেয়ে তারপরে বলবেন যে হ্যাঁ আমি কতটা আগ্রহ নিয়ে এখানে গ্রিল খাওয়ার জন্য আসছি। তো অর্ডার দিয়ে এখন ওয়েট করি। ওরা বলল 25 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা যেহেতু আজকে কয়েকদিন যাবতই বাইরে, আমরা এখানে আশেপাশে কয়েকটা স্টেটে ঘুরব। আমি তো আগেই বলেছি আমি আমেরিকার বিভিন্ন স্টেট আপনাদের ঘুরে দেখাবো। ছেলে খবর নিতে গেছে আর কতক্ষণ লাগবে, আর কিছু নিলে সেটাও সে অর্ডার করবে। চলে আসছে। আমরা ফার্স্টে দুইটা খাবার অর্ডার করলাম, একটা চিকেন গ্রিল আর একটা বিফ গ্রিল। তো আমরা প্রথমে দুইটা নিয়ে টেস্ট করব যে কোনটা কেমন, তাহলে ভালো লাগলে আরও নিব। তো ওরা দেওয়ার পরেই আমি ফার্স্ট বিফ একটা গ্রিল টেস্ট করলাম। কী আর বলবো, ইয়ামি, সেরকম মজা ঢাকায় বিভিন্ন জায়গায় খুব মজার গ্রিল কাবাব শিক কাবাব যারা বানায় ঠিক ওই টাইপের একটা টেস্ট। আমি অন্য অন্য জায়গায় খেয়ে থাকলেও এতটা মজা আমার কখনো গ্রিল মনে হয় নাই। তো খেয়ে আমার এতটাই ভালো লাগলো যে আমি এখন আরও কিছু অর্ডার করব। তো আমার ছেলে ও মাটন গ্রিল অর্ডার করেছে, আমি আরও একটা বিফ অর্ডার করেছি। ফার্স্টে আমি দুইটা করেছিলাম, একটা চিকেন একটা বিফ, এরপরে আমি আরও একটা বিফ আর একটা মাটন অর্ডার করলাম। আর ওদের খাবারগুলি এতটাই টেস্টি যে আপনি চিকেন বিফ মাটন যাই করেন না কেন, তার সাথে আপনার অর্ধেক নান থাকবে, কিছুটা রাইস থাকবে, সালাদ, সালাদটাও খুব মজা। তো আপনাদের কেমন লেগেছে, যদি কারো এখানে আসার ইচ্ছে থাকে এখানে অবশ্যই খাবেন।